আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে বহরমপুর গির্জা মোড় থেকে এক পদযাত্রা আয়োজন করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ সুপার কে শবরী রাজকুমার, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক পাপিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার, বহরমপুর পুলিশ থানার আইসি মাননীয় রাজা সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন এনসিসি, বিভিন্ন কলেজ স্কুলের ছাত্রছাত্রী এবং পুলিশ, সিভিক এবং বিভিন্ন এনজিও। এই পদযাত্রা শেষে মাননীয় পুলিশ সুপার কে শবরী রাজকুমার কি বললেন শুনুন। এটাতে আজকে আমরা মুর্শিদাবাদ পুলিশ পক্ষ থেকে সকালে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চলেছি। এটাতে আমরা বিভিন্ন কলেজ স্কুল এনজিও তার সাথে আমাদের পুলিশকর্মী সবার একটা পার্টিসিপেশন নিয়ে একটা প্রথম র্যালি হয়েছে, অ্যাওয়ারনেস র্যালি আমাদের টাউনের মধ্যে। তারপরে বহরমপুর থানা কনফারেন্স হলের মধ্যে একটা আলোচনা সভা সেমিনার রয়েছে। এর মধ্যে পার্টিসিপেট করেছে বিভিন্ন কলেজ, বহরমপুর কলেজ, বহরমপুর গার্লস কলেজ, কৃষ্ণনাথ কলেজ, মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বহরমপুর বিএড কলেজ, বহরমপুর পলিটেকনিক কলেজ, টেক্সটাইল কলেজ, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি আইটিআই, বহরমপুর মেডিকেল কলেজ, বহরমপুর কলেজ, বহরমপুর গার্লস কলেজ, এমআইটি কলেজ অফ নার্সিং, এই ছাড়া বিভিন্ন এনজিও আশ্রয়, বাপু, সুপ্রভ, সিনি, এদের সবার পক্ষ থেকে আজকে আমরা রিপ্রেজেন্টেশনটা পেলাম। এই ছাড়া আমাদের টাউনের বিশেষ ব্যক্তিগণ, বিভিন্ন আমাদের সমস্ত প্রোগ্রামে থাকার আমাদের ডক্টর্স, এনজিওর বিভিন্ন বিশেষ ব্যক্তিগণ, আমার সহকর্মী পুলিশের মধ্যে অনেকজন আজকে এটাতে উপস্থিত হয়েছে।